তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা সবার চেয়ে দিলে তুমি মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু ও তুমি জালিহিল জব্বার তুমি কাদের গাফফার তুমি জালিহিল জব্বার তুমি কাদের গাফফার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু মুসা নবীরে যখন দুশ্মনের বয়ে শিশু মুসা নবীরে যখন দুশ্মনের বয়ে সিন্ধুকে ভরিয়া দিলে সাগরে ভাসিয়ে কানে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় আল্লাহু আকবার প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় দুশ্মনের হাতে তুমি বাঁচাইলে প্রাণ আল্লাহু 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 আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সময়ের কসম খাইয়া আল্লাহ তাআলা সূরার ভিতরে শুরু করেছেন এই সময়টাকে কসম খাইয়া বুঝাইছেন সময়টা অত্যন্ত দামি কারণ এই সময়টা পাইয়া কোন মানুষ হইতে পারে এই সময়টা কাজে লাগাইয়া লাগাইয়া জান্নাতের মালিক হইয়া যায় আর না হয় কত মানুষ এই সময়টাকে উল্টা পাল্টা কাজের মধ্যে লাগাইয়া উল্টা পাল্টা কাজের ভিতরে খরচ করিয়া জাহান্নামের মালিক হইয়া যায় কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খাইয়া তাকিদ করেছে অর্থাৎ গুরুত্ব বুঝাইছে এই সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়া এই সময়টাকে কেন্দ্র কইরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন কি হাদিস ইগতানিম খামসান ক্বাবলা খামসিন তোমরা পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের কদর করো কয় জিনিস জোরে বলেন আওয়াজ করে বলেন কয় জিনিস পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের কদর করতে বলেছে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের কদর করতে বলতেছে নাম্বার 1 হায়াতাকা কবলাল মাউতি তুমি তোমার হায়াতের কদর করো তোমার মৃত্যু আসার আগে কথা বলেন ঠিক কি না ও মুসলমান ইমানদার বান্দা আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বলেছে হায়াতাকা কবলাল মাউতিক তুমি তোমার হায়াতের কদর করো তোমার মৃত্যু আসার আগে অর্থাৎ আমাদের হায়াতের যে জিন্দিগি আছে এই জিন্দিগির কদর করতে বলেছে মৃত্যু আমাদের কাছে আসার আগে হায়াতের কদর আমরা হায়াত থাকতে করতে পারি না করতে জানি না আমাদের হায়াতের জিন্দিগি আমরা হেলায় খেলায় কাটাই দিতেছি কিন্তু যখন অসুস্থ হইয়া যায় মৃত্যুর সময় হইয়া যায় সেই মুহূর্তে মনে যায় হায় হায় এখন যদি আমি ভালো হইয়া যাই অর্থাৎ বয়সটা যদি মোটামুটি শেষের দিকে চইলা যায় সেই মুহূর্তে আমার আপনার ভিতরে একটা তাগাদা আসে আমার আপনার ভিতরে একটা গুরুত্ব আসে হায়াতের জিন্দেগিটা যদি আরো থাকতো তাহলে আমি খারাপ কাজ করতাম না হায়াতের জিন্দেগিটা যদি আরো থাকতো তাহলে আমি নামাজ পড়তাম আল্লাহর হুকুম পালন করতাম আমি যদি এখন সুস্থ হয়ে যাইতাম অর্থাৎ আবার বেশি আরো হায়াত পাইতাম তাহলে আরো বেশি বেশি ইবাদত করতে পারতাম অর্থাৎ মৃত্যুর সময় সেই মুহূর্তে আমার আপনার যতই আফসোস আসুক সেই মুহূর্তে আফসোস করলো আমার হায়াত পারবে না কথা বলেন ঠিক কি না ও মুসলমান ইমানদার বান্দা এই জন্য আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হায়াতাকা কবলাল মাউতিক তুমি তোমার হায়াতের কদর করো তোমার মৃত্যু আসার আগে অর্থাৎ হায়াত আছে আমি আপনি জীবিত আছি
আমি আপনার আমি আপনার হায়াত চলতেছে ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম পালন করতে থাকি নবীজির তরিকা মতো চলতে থাকি এটাই হবে হায়াতের কদর করা কথা বলেন ঠিক কি না আর এই কথাটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাম্বার 2 2 নম্বরে কি বলেছে দুই নম্বরে বলেছে সাবাবাকা কবলাল হারুমিক তুমি তোমার যৌবনকালের কদর করো তোমার বৃদ্ধকাল আসার আগে অর্থাৎ আমার আপনার যৌবনকাল আমি কিভাবে কদর করব যৌবনের কালে কদর আমি আপনি কিভাবে করব এই যৌবনকাল পাইছি বেশি বেশি নামাজ পড়ব যৌবনকাল পাইছি আল্লাহর হুকুম পালন করব যৌবনকাল পাইছি বেশি বেশি নফল ইবাদত করব যৌবনকাল পাইছি আল্লাহর রাসূলের সুন্নাত বেশি বেশি মানব কথা বলেন ঠিক কি না এই যৌবনকাল তার কদর করতে বলেছে বৃদ্ধকাল আসার আগে বৃদ্ধকাল আসার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের কদর করতে বলেছে আমার আপনার যৌবনকাল এরকম ভাবে রাস্তাঘাটে আলতামু ফালতামু করার জন্য যৌবনকাল দেয় নাই কথা বলেন ঠিক কি না রাস্তাঘাটে ইফতিজিং করার জন্য আমার আপনার যৌবনকাল আল্লাহ তাআলা দেয় নাই বৈশাখীর দিন পয়লা বৈশাখকে কেন্দ্র করিয়া আমার আপনারে ডেক্সিট বাজাইয়া বাজাইয়া বক্স বাজাইয়া বাজাইয়া এরকম ভাবে মদ খাইয়া খাইয়া নববর্ষ পালন করার জন্য আমার আপনার যৌবনকাল দেয় নাই কথা বলেন ঠিক কি না আমার আপনার যৌবনকাল ভণ্ডামি করার জন্য দেয় নাই আমার আপনার যৌবনকাল এরকম ভাবে অন্যায় ভাবে মানুষকে তর চর থাপ্পড় লাগানোর জন্য আমার আপনার যৌবনকাল দান করেন নাই আমার আপনার যৌবনকাল দান করেছে যৌবনকালের ভিতরে ভালো ভালো ভালোভাবে আমি আপনি আল্লাহ পাকের ইবাদত করার জন্য কথা বলেন ঠিক কি না যৌবনকাল আসলে অর্থাৎ যাদের যৌবনকাল আছে এই যৌবনকালটা নামাজের ভিতরে কাটাইতে হবে আল্লাহর হুকুমের ভিতরে আল্লাহ তাআলার গোলামীর ভিতরে নবীজির তরিকা অনুযায়ী কাটাইলে তাহলে হবে যৌবনকালের কদর বৃদ্ধকাল আসার আগে কথা বলেন ঠিক ঠিক সম্মানিত হাজিরিন এই যে যৌবনকাল আমি আপনি কাটাই দিতেছি এই গত পরশুদিন গেছে গত পরশুদিনের আগের দিন গেছে পহেলা বৈশাখ পালন করে অনেকে আসলে পহেলা বৈশাখ পালন করার কোনো কিছু নাই আমাদের ধর্মীয় উৎসব আছে কি আমাদের ধর্মীয় উৎসব কয়টা জোরে বলেন কয়টা ঈদুল আযহা ঈদুল ফিতর রোজা ঈদ কুরবানির ঈদ এই দুইটা হচ্ছে আমাদের ধর্মীয় উৎসব এর ছাড়া আনুষ্ঠানিক ভাবে আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসব ওইভাবে নাই আনন্দ জায়েজ পন্থায় আনন্দ উল্লাস করেন জায়েজ যতটুকু কিন্তু এরকম ভাবে অন্য ধর্মের সাথে তাল মিলায় আমার আপনার কিন্তু অন্য কোন উৎসব পালন করতে আল্লাহ তাআলা বলেন নাই কথা বলেন ঠিক ঠিক কালকে দেখলাম এক ভিডিও একজনে বলতেছে আগে আমার পরিচয় আমি বাঙালি না 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 আমি আগে আমার পরিচয় দিব আমি একজন মুসলমান কথা বলেন ঠিক ঠিক হ্যাঁ ঠিক আছে বাঙালি সমস্যা কি তার মানে কি অন্য ধর্মের মানুষ যে উৎসব পালন করবে তাদের ধর্মীয় উৎসব আমরা সেই ধর্মের উৎসব কেন পালন করব কারণ আমরা তো এরকম ভাবে আল্লাহকে বিশ্বাস করি নবী বিশ্বাস করি কথা বলেন ঠিক কি না আমি আপনি কোরআন বিশ্বাস করি মৃত্যুর পর পরকাল বিশ্বাস করি আমি আপনি এরকম ভাবে জাহান্নামের ভয়ঙ্কর আগুন বিশ্বাস করি আমি আপনি জান্নাত বিশ্বাস করি আমি আপনি ফুজিরাত বিশ্বাস করি কবরের আযাব বিশ্বাস করি আমার আপনার বিশ্বাস আছে আমার আপনার ভিতরে ভয় আছে আরে দুনিয়ার যত ধর্মের মানুষ আছে অর্থাৎ মুসলমান ছাড়া যারা আছে যারা আল্লাহ বিশ্বাস করে না নবী বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না তারা যেই কোনো মন চায় যা মনে চায় তা করতে পারে এটা তাদের ব্যাপার কারণ তাদের পরকাল বলতে কোনো বিশ্বাস নাই আমরা তো বিশ্বাস কইরা কেন তাদের মতো তাল মিলা আমরা পালন করব কথা বলেন ঠিক কি না আমাদের দরকার নাই তো কারণ আমরা মুসলমান কবরে আযাব হবে এটা আমরা বিশ্বাস করি জাহান্নামে শাস্তি হবে এটা আমরা বিশ্বাস করি কথা বলেন ঠিক কি না এই জন্য সাবধান তাল মিলায় এমনি তাল মিলায় না হ্যাঁ ঠিক আছে অন্য ধর্মের মানুষের সাথে আমরা খারাপ ব্যবহার করব বিষয়টা এরকম না তাদেরকে আমরা সমঝাবো বুঝাইবো দাওয়াত দেব কোনো সমস্যা নাই তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে কোনো সমস্যা নাই তার মানে তারা ধর্মীয় উৎসব পালন করবে সেই ধর্মীয় উৎসব আমাদের পালন করার কোনো দরকার নাই ও মুসলমান ইমানদার বান্দা অনেক সময় অনেক এলাকার ভিতরে ধর্মীয় কিছু উৎসবের ভিতরে মুসলমানেরা যায় উপস্থিত অনেক সময় হয় না পূজার ভিতরে মুসলমানরা উপস্থিত হয় হায় 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 মুসলমানরা পূজার ভিতরে উপস্থিত হয় কিভাবে যায় এটা
ওইখানে তো পূজা করে মূর্তিরে মানে ওরা তো আল্লাহরে বিশ্বাস করে না তাদেরকে আর আমরা বুঝাবো কিন্তু আমরা যায় আর সাক্ষী দেই আমরা যায় সেখানে উপস্থিত হই হ্যাঁ আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমাদের ধর্মীয় ঈদ অর্থাৎ ঈদুল ফিতর আর ঈদুল আযহার ভিতরে কয়টা মানুষ আসে কয়টা অন্য ধর্মের মানুষ আসে যে নামাজটা দেখি একটু নামাজে যায় অংশ গ্রহণ করি কয়টা মানুষ আসে একটা মানুষ আপনি আমি দেখাইতে পারবো না কিন্তু আমরা তো লাভবাইক উপস্থিত পেয়ে যাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ মুহূর্ত দান করুক সকলে বলে আমিন ও মুসলমান ইমানদার বান্দা এই জন্য কি করতে বলেছে ইগতানিম সাবাবাকা কবলাল হারমিক তুমি তোমার যৌবনকালের কদর করো তোমার বৃদ্ধকাল আসার আগে নবীজি বলে নাম্বার 3 গিনাকা কবলাল ফাদরিক তুমি তোমার ধন সম্পদের কদর করো তোমার দরিদ্রতা আসার আগে আমার আপনার দরিদ্রতা আসার আগে ধন সম্পদের কদর করতে হবে অর্থাৎ আল্লাহ তাআলা যেই ধন সম্পদ যাকে যত ঢুকিয়ে দিয়েছে এটার কদর করতে বলেছে দরিদ্রতা আসার আগে অর্থাৎ আমার আপনার ধন সম্পদ আসে বিদায় যেমনে মনে চায় তেমনি আমি আপনি খরচ করব না 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 আল্লাহ তাআলার দরবারে কাল হাসরের ময়দানে এটারও জবাব দিতে হবে কথা বলেন ঠিক কি না রব্বে করিমের দরবারে কাল হাসরের ময়দানে চারটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষও এক পা কদম নড়ানোর সুযোগ পাবে না জোরে বলেন কয়টা প্রশ্ন জোরে আওয়াজ করে বলেন কয়টা প্রশ্ন এক নাম্বার তোমার বয়স আমার বয়স সম্পর্কে জিজ্ঞেস করবে দ্বিতীয় নাম্বার শাবাব যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করবে তিন নম্বরে প্রশ্ন করবে জিজ্ঞেস করবে কোন রাস্তা থেকে ইনকাম করছো চার নম্বরে জিজ্ঞেস করবে যে এরকম ভাবে কোন রাস্তার ভিতরে তোমার টাকা পয়সা খরচ করেছো চারটা প্রশ্ন করবে কাল হাসরের ও মুসলমান ইমানদার বান্দা এই জন্য আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম গিনাকা কবলাল ফাকরি তুমি তোমার ধন সম্পদের কদর করো তোমার দরিদ্রতা আসার আগে আমি আপনি ধন সম্পদের কদর করি আমার মেয়ের বিয়া আমার বোনের বিয়া আমার নাতিনের বিয়া আমার ছেলের বিয়া বিবাহের ভিতরে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা কইরা গায়ে হলুদের অনুষ্ঠান কইরা ডেক্সিট বাজাইয়া বাজাইয়া ডিজে পার্টি কইরা কইরা আমার সন্তানকে আমি বিবাহ দিতেছি আমার মেয়েকে আমি বিবাহ দিতেছি আমার সন্তানকে আমি বিবাহ করাইতেছি ও মুসলমান কপালপুরা মুসলমান তুমি কার দেওয়ার টাকা দিয়া তুমি খরচ করলা অন্যায় ভাবে অন্যায় রাস্তার ভিতরে তুমি খরচ করলা কোত্থেকে আসলো এই নীতি কোত্থেকে আসলো এই কালচার এইগুলি তুমি আমি ভাবলাম না আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কি না লক্ষ লক্ষ টাকা গায়ে হলুদের অনুষ্ঠান করে খরচ করে এটার কোনো অর্থই নাই কথা বলেন ঠিক ঠিক 15 20 বছর আগে কি গায়ে হলুদ হইছে 30 বছর আগে কি গায়ে হলুদ হইছে এরকম ভাবে এই যে এখন বর্তমানে সমাজের ভিতরে যেই ধরনের গায়ে হলুদের অনুষ্ঠান হয় ডিজে পার্টি হয় ঢাকা থেকে এরকম ভাবে ডিজে পার্টি আনে ডিজে ম্যান আনে ঢাকা থেকে আইনা এরকম ভাবে বক্স লাগায় আটটা চারটা বক্স লাগাইয়া জোরে জোরে সারা রাত সাউন্ড সিস্টেম বাজাইয়া বাজাইয়া গান বাজাইয়া বাজাইয়া বাদ্যযন্ত্র বাজাইয়া বাজাইয়া সন্তানরে বিয়া করায় মাইয়াকে বিবাহ দেয় ও গোপালপুরা মুসলমান তুমি কিভাবে আবার আশা করো এই মাইয়ার বিবাহ পরে আবার শান্তি পাইবো এটা কিভাবে আশা করা যায় কারণ বিবাহ শাদী এটা একটা পবিত্র জিনিস এটা একটা পবিত্র জিনিস এই পবিত্রর ভিতরে তুমি অপবিত্র নাপাকি ঢুকাইয়া আবার এটার ভিতরে কিভাবে শান্তি চাও সম্মানিত হাজিরিন সাবধান এরকম ভাবে অন্য কালচার আমি আপনি অবলম্বন যে করতেছি আমি আপনি যে অন্য অনুসরণ করতেছি অন্য ধর্মের কালচার এটা একটু ভাবলেন না একটাবার ভাবলেন না আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের যেমনে মন চায় ওইভাবে দুনিয়াতে চলতে পারবো না কারণ আল্লাহর হাবিব বলেন এরকম ভাবে আদ দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের আরে দুনিয়া তো মুসলমানদের জন্য জেলখানার মতো কয়েদখানার মতো আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত তারা যেমনে মনে চায় সেমনে তারা চলুক কারণ তাদের পরকালের বলতে কোনো বিশ্বাস নাই তারা যেইভাবে চলবে আমরা সেইভাবে কেন চলবো সম্মানিত হাজির বুঝতে হবে মেয়ের বিবাহ দাওয়াত এমন লোক আছে মুসলমানদের ভিতরে এমন লোক আছে নিজের সন্তানের বিবাহের ভিতরে লক্ষ লক্ষ টাকা এমনও আমি শুনছি যে 50 লক্ষ টাকা খরচ করে বিবাহ দেয় আর 15-20 লক্ষ টাকা খরচ হয়েছে ডিজে পার্টিতে করছে গায়ে হলুদের দিন ওই ডিজে পার্টির শিল্পী মিলতে আনছে তাদেরকে দিছে 15 লক্ষ টাকা নাউজুবিল্লাহ বলে হায় হায়
কোন রাস্তায় টাকা ঢালতেছি কোন রাস্তায় খরচ করতেছি অথচ মসজিদ মাদ্রাসায় 10 টাকা দেওয়ার ক্ষমতা হয় না মসজিদ মাদ্রাসায় 10 বস্তা সিমেন্ট দিতে পারে না মসজিদ মাদ্রাসায় রড দিতে পারে না মসজিদ মাদ্রাসায় দান সহযোগিতা করতে পারে না ওয়াজ মাহফিলে দান সহযোগিতা করতে পারে না কিন্তু আমি আপনি নাজায়েজ কাজের ভিতরে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি এটার জবাব একদিন খোদার কসম আল্লাহ তাআলার কাছে দিতে হবে কথা বলেন ঠিক কি না কি দরকার কি দরকার খরচ করে আচ্ছা এই বিবাহ শাদির ভিতরে যে সারা রাত্র বাজায় মনে করেন 2টা 3টা পর্যন্ত বাজায় আবার কিন্তু শেষে ফলাপানের জন্য একটু পানির ব্যবস্থা আছে নাউজুবিল্লাহ বলে পানি জিনেন না আপনি মদ মদ মদের ব্যবস্থা থাকে এই যে মদ খাওয়া বাড়ছে ঘন ঘন আগুন লাগে এই ওপেন মদ খায় ছোট ছোট ছেলেরা কিছুদিন আগে দেখলাম এক গ্রামে বয়স 15 হইব সর্বোচ্চ 15 বছর চার পাঁচটা মদ মদ খায়া জীবনে খায় নাই তো খায়া উল্টা পাল্টা এরকম ভাবে করতেছে উল্টা পাল্টা হয় এরকম কি যে করতেছে কি যে ব্যবহার আফসোস লাগে হায় 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 মক্তবে যাইতে রাজি না মাদ্রাসায় যাইতে রাজি না কোরআন পড়তে রাজি না হাদিস পড়তে রাজি না কিন্তু টাকা উঠাইয়া এরকম ভাবে অনুষ্ঠানের দিন হ্যাপি নিউ ইয়ার গেছে না জানুয়ারিতে ওই সময় অনুষ্ঠানের দিন হ্যাপি নিউ ইয়ার পালন কইরা মদ খেয়া পড়ছে বিপদে গত 3-4 দিন আগে তারাবির নামাজ পড়ে বাড়িতে যাইতেছে একজন আইছে খায় আইছে আমি তো বুঝতে পারি নাই আমি কই চাচা আসসালামু আলাইকুম যে চাচাই দি উল্টা পাল্টা কই কিরে চাচার অবস্থা এমন কে চাচাই তো খায় আইছে নাউজুবিল্লাহ বলে জোরে বলেন নাউজুবিল্লাহ হায় 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 মদ খাওয়াটা এতটাই স্বাভাবিক মনে করতেছি কিয়ামতের আলামত কিয়ামতের আলামত ঘন ঘন আগুন লাগতেছে কেন আমাদের পাপের কারণে আর এই আযাব আর গজব কেন আসতেছে আমাদের দুই হাতের কামাই জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নার অর্থাৎ জমিনে এবং জলে এবং পানিতে অথবা স্থলে যেখানে ইফেক্ট আসতেছে সব আমাদের দুই হাতের কামাই কথা বলেন ঠিক কি না সাবধান সাবধান মেয়ে বিবাহ দিবেন সমস্যা নাই পবিত্রভাবে দেন মেয়ে বিবাহ দিবেন এটা সুন্নত এটা আরো মনে করেন এটা আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব ভালো দায়িত্ব কিন্তু এই সুন্দর দায়িত্ব আদায় করতে যায় পালন করতে যায় গায়ে হলুদের নামে ভন্ডামি কইরা অনুষ্ঠান কইরা হাজার হাজার মুসলমানদের মনের ভিতরে শত শত মুসলমানদের দিলের ভিতরে কষ্ট দিয়েন না আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক সকলে বলে আমিন অনেক সময় মসজিদের সাথে কিছু মানুষের বাড়ি থাকে থাকে না মসজিদ গেছে কিছু বাড়ি থাকে না ওই বাড়ি ওলারও মানে না ওই বাড়ি ওলারও মানে না এখানে যে মসজিদ আল্লাহর ঘর এখানে সেজদা দেয় এখানে রুকু দেয় এটা কোরআন তেলাওয়াত হয় এখানে হুজুর দে তাহাজ্জুদের নামাজের সময় উঠবে ওইটা তাহাজ্জুদ পড়বে চোখের পানি ফালাইবে সব জানে জানা থাকার পরও এরপরও গায়ে হলুদের অনুষ্ঠান তারা মিস দেয় না এই সারা রাত্র বাজাইয়া বাজাইয়া দুপুর দুপুর বাজাইয়া বাজাইয়া এরকম ভাবে হুজুরের ঘুম নষ্ট আরো মানুষ তাহাজ্জুদ পড়বে তাদের ঘুম নষ্ট খোদার কসম এর জবাব একদিন দিতে হবে কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন এই জন্য সমাজ থেকে এই ধরনের ইহুদি কালচার এই ধরনের অন্য কালচার অর্থাৎ অন্য ধর্মের কালচার আমাদের থেকে দূর করতে হবে করব তো ইনশাআল্লাহ আমরা এই ধরনের কাজে যাব না বিবাহ শাদীটা ভালো দিন সুন্দর ভালো জামাই দেখে একটা বিবাহ দিবেন সমস্যা কি একটা ভালো সুন্দর দিনদার বউ দেখা মেয়ে দেখা সন্তান বিবাহ করাইবেন তার মানে এই যে এত কিছু করার পর আচ্ছা একটা জিনিস আপনারা ভাবেন একটু চিন্তা করেন এই যে সারা রাত ঢোল ডাক্তার বাজাইয়া বাজাইয়া মদের আড্ডা দিয়া দিয়া এরপরে যে সন্তানটা বিয়া করাইলেন অথবা বিবাহ দিলেন ওইটার ভিতরে কেমনে আল্লাহ তাআলার রহমত আইবো কারণ রহমত আসার দরজা তো বন্ধ করে দিছে রহমত আসার দরজা বন্ধ বরকত আসার দরজা বন্ধ করে দিছে ওই ঘর থেকে আবার আমি আপনি আব্দুল কাদের জিলানির আশা করি ওই গর্ব থেকে আবার খাজা মঈনুদ্দিন আশা করি ওই গর্ব থেকে কি সাহাবা একরামদের আদর্শের লোক আশা করি ওই গর্ব থেকে আসে এরকম ভাবে সন্ত্রাস ডাকাত চোর আর মাস্তান কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন সাবধান সাবধান আবেগে নাই চেন্না আবেগে নাই চেন্না আবেগে লাফায়েন না বুঝতে হবে আমাদের চলাফেরা আর তাদের চলাফেরা ভিন্ন আছে কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি জাহান্নামকে বিশ্বাস করি জান্নাতকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি কথা বলেন ঠিক কি না তো কি বলতেছিলাম 3 নম্বরে নবীজি বলে ইগতানিম গিনাকা কাবলাল ফাকরি তুমি তোমার ধন সম্পদের কদর করো তোমার দরিদ্রতা আসার আগে 4 নম্বরে বলেছে তুমি তোমার ব্যস্ত সময় অবসর সময়ের কদর করো তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়ের কদর করো ব্যস্ততা আসার আগে
অর্থাৎ আমি আপনি যে অবসর সময়গুলোতে সময় পাইছি যে লুডু খেলব সময় পাইছি যে টাস খেলব সময় পাইছি যে ক্যারাম বোর্ড খেলব না 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 আমি আপনি সময় পাইছি কুরআন পড়ব আমি আপনি সময় পাইছি জিকির করব আমি আপনি সময় পাইছি দুই রাকাত নামাজ পড়ব আমি আপনি সময় পাইছি নফল ইবাদত করব আল্লাহকে ডাকব আল্লাহ তাআলা এই ডাকের বিনিময় এই ইবাদতের বিনিময় আমলের বিনিময় কাল হাসরের ময়দানে আমাদেরকে নাজাত দিতে পারে কথা বলেন ঠিক কি না সময় পাইছি বিদায় অন্য কাজে না যায় কাজের ভিতরে যায় সময়কে কাড়াইব না 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 এইজন্য অবসর সময়ের কদর করতে হবে ব্যস্ত সময় আসা আগে সারা দিন ঘুমায় থাকে আসরের নামাজের সময় যায় কাজে যায় ব্যস্ত হয়ে গেছে এরপরে যায় যদি বলে আসর নামাজে যাই যে সময় নাই কাজ আছে সময় নাই কি আছে কাজ আছে লাগে জানি সারা দিন কাজ করছে সারা দিন ঘুমাইছে আল্লাহর ইবাদত তো করেই নাই কাজের সময় যায় এরকম কাজ দেখায় যে কাজ আছে যত কাজই থাকুক যতই কাজই থাকুক নামাজ আগে না কাজ আগে জোরে বলেন সবাই বলেন নামাজ আগে আল্লাহর হুকুম আগে আপনি আল্লাহর ওয়াইটিং এ রাখেন কই কাজ আছে এটা কোনো কোনো বিষয় মনে করলো না দেখেন মেয়েটা এটা কোনো বড় বিষয় না বলে কি অনেকেরে দাওয়াত দিলে যে ভাই আসেন নামাজে যাই কই কাজ আছে এই কথাটা কেমনে বলে আমি বুঝি না কিছু এই কথাটা বলে কিভাবে কি বিবেক দোকানের সাতার নামাইতে মনে চায় না খেত থেকে আসতে মনে চায় না ও সময় পাইবে যেদিন আজরাইল চলে আসবে সেদিন সময় পাইবে সেদিন আমি আপনি সময় পাইব সেদিন আফসোস করলো কাজে আসবে না এই যে শত শত ওয়াক্ত নামাজ আমি আপনি সাইরা দিতেছি আল্লাহর হুকুম সাইরা দিতেছি সেদিন আফসোস করলো আর কাজে আসবে না কথা বলেন ঠিক ঠিক ও মুসলমান ইমানদার বান্দা এই জন্য অবসর সময়ের কদর করতে হবে ব্যস্ততা আসার আগে এখন আমি আপনি অবসর সময় পাই মোবাইল লয়ে বসে বসে ফেসবুক আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ইউটিউব আছে না নাই সারা দিন ফেসবুক ইউটিউব একটা জিনিস হিসাব করে দেখেন যাদের মোবাইল আছে অ্যান্ড্রয়েড যাদের ফেসবুক আছে অথবা ইউটিউব আছে তারা একটু হিসাব মিলায় দেখেন তো 24 ঘন্টা থেকে 24 ঘন্টা কয় ঘন্টা আল্লাহ তাআলাকে স্মরণ করছেন আল্লাহকে ডাকছেন নবীজির উপর দুরুদ পড়েছেন এরকম ভাবে ইবাদত করছেন কয় ঘন্টা আর ঘুমাইছেন কয় ঘন্টা মোবাইল টিপছেন কয় ঘন্টা হিসাব মিলাইলে দেখবেন মোটামুটি 8-10 ঘন্টা মোবাইলের পিছনে গেছে কথা বলেন ঠিক কি না চলে যায় অটোমেটিকলি নামাজ পড়েই মোবাইল বাড়িতে যায় শুয়েই মোবাইল বালিশে শুয়েই মোবাইল যেখানে যায় সেখানে মোবাইল দেয়ালে বসে রইছে মোবাইল দোকানের সামনে বসে রইছে মোবাইল 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 হাসরের ময়দানে এমন মানুষ আমাদেরকে আল্লাহ দাঁড়াই করাইবে আল্লাহ না করুক দাঁড় করাইবে হায়াতের অনেক একটা বড় সময় দেখবো যে মোবাইলের পিছনে চলে গেছে কথা বলেন ঠিক কিনা মোবাইলের পিছনে চলে গেছে পুরো একটা লম্বা সময় এই জন্য সাবধান সময়ের কদর করতে হবে ব্যস্ততা আসার আগে সময় পাইলে মোবাইল লয়ে বসে পড়েন না সময় পাইলে অন্য নাজায়েজ কাজের ভিতরে লাগিয়ে যান না সময় পাইলে টাস খেলেন না সময় পাইলে লুডু খেলেন না ক্যারাম বোর্ড খেলেন না সময় পাইলে আল্লাহর ডাকেন ডাকবো তো ইনশাআল্লাহ এটা হচ্ছে 4 নম্বরে ব্যস্ততা আসার আগে অবসর সময়ের কদর করতে বলেছে নবীজি 5 নম্বরে তুমি তোমার সুস্থতার কদর করো অসুস্থতা আসার আগে 5 নম্বরে কি তুমি তোমার সুস্থতার কদর করো অসুস্থতা আসার আগে মানুষ সুস্থ থাকলে আল্লাহরে চিনতে যায় না মানুষ সুস্থ থাকলে মসজিদে যাইতে বেশি যায় না কিন্তু যখন অসুস্থ হয়ে যায় যখন অসুস্থ হয়ে যায় তখন মনে পড়ে যে না না দরকার নামাজ পড়া দরকার আল্লাহর হুকুম পালন করা দরকার অথচ সেই সময় অসুস্থ মসজিদে হাইটে আসতে পারে বৃদ্ধ হয়ে যায় 60-70 বছর 50 বছর পর্যন্ত নামাজ কালামের খবর নাই নামাজ পড়ে নাই আল্লাহর হুকুম পালন করে নাই 70 বছর হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে মাজুর হয়ে গেছে সেই মুহূর্তে একদম পুরা ভালোভাবে নামাজ ধরে ধরুক এটা কোনো সমস্যা নেই কারণ বুঝ যখন আসছে তখনই বুঝছে কিন্তু নবীজি বলেছে যে তুমি তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করো এই জন্য আমাদের অসুস্থতার আসার আগে সুস্থতার কদর করতে হবে করব তো ইনশাআল্লাহ এখন প্রশ্ন করতে পারেন হুজুর আপনি যে বললেন যে সাবাবাকা কবলাল হারমিক ইগতানিম সাবাবাকা কবলাল হারমিক যে তুমি তোমার যৌবনকালের কদর করো তোমার বৃদ্ধকাল আসার আগে তা আমরা তো যৌবনকালে এত কিছু বুঝি নাই যৌবনকালে কোরআন হাদিস বুঝি নাই যৌবনকালে এরকম বুঝ আমাদের দিলের ভিতরে আসে নাই তা আমরা কি করব আমাদের বয়স তো 60 হয়ে গেছে আমাদের বয়স তো 70 হয়ে গেছে আমাদের বয়স তো 50 হয়ে গেছে তা আমরা কি করব এখনো সময় আছে এখনো সময় আছে হোক না 80 হোক না 100 কিন্তু খালেস নিয়তে ইখলাসের সাথে যদি একটা বার তওবা ইখলাসের সাথে করতে পারি আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ তুমি maaf
করে দাও আল্লাহ তাআলা মাফ করতে রাজি কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা গফফার আল্লাহ তাআলা রহমান আল্লাহ তাআলা রহিম গফফার নামের অর্থ হচ্ছে এমন মাফ করতে পারে যেই মাফটা অন্য কেউ করা সাধ্য নাই অর্থাৎ গফফার যেটা অসম্ভব মাফকে আল্লাহ তাআলা মাফ করতে পারে কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন এই জন্য নৈরাশ হবার কিছু নাই নৈরাশ হবার কিছু নাই এখন বুঝাচ্ছে এখন তওবা করব আজকে থেকে তওবা করব এখন বুঝাচ্ছে এখনি তওবা করব আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ সম্মানিত হাজিরিন এই জন্য কি করতে হবে আমরা পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের কদর করতে হবে এটা আমাদের নবীজি এটা আমাদেরকে শিখিয়ে গেছেন সম্মানিত হাজিরিন এবার আসেন যে সূরা তেলাওয়াত করেছি সূরার প্রথম আয়াত তো আল আসর এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে কে বলতেছে আওয়াজ করে বলেন কে বলতেছে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তাকায় দেখেন কত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে অর্থাৎ মানুষ তো ক্ষতির ভিতরে আছে কেউ সুদের সাথে সম্পর্ক কারো ঘুষের সাথে সম্পর্ক কারো জিনার সাথে সম্পর্ক কারো বেনামাজির সাথে সম্পর্ক কেউ অনেকে নামাজ পড়ে না অনেকে রোজা রাখে না অনেকে আল্লাহর হুকুম পালন করে না অনেকে অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে অনেকে এরকম ভাবে হারাম উপার্জন করে এরকম ভাবে তাকায় দেখেন আসলেই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে কথা বলেন ঠিক কি না তবে আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতের ভিতরে আবার ইস্তিসনা করছে ভাগ করেছে ডিভাইড করেছে আলাদা করেছে ভাগ করেছে ইস্তিসনা করেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর তবে চার গুণ যেই মানুষের ভিতরে আছে এই চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরার শুরুতে বলেছে ওয়াল আসর সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তবে ইল্লা বইলা তবে বলছে ভাগ করছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর তবে চার গুণ যেই মানুষের ভিতরে আছে এই চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই বলেন সুবহানাল্লাহ এবার আসেন চার গুণ কি কি সেই চারটা গুণ কি যেই চারটা গুণ না থাকলে যেই চারটা গুণ থাকলে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে না নাম্বার এক ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার হচ্ছে যারা ইমানদার যারা কিদার জোরে বলেন কিদার ইমানদার আমরা কিদার সবাই বলেন আলহামদুলিল্লাহ বলেন ইমানদার আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি আবার শেষ নবীর উম্মত আবার হচ্ছে ইমানদার সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এটা নিয়ামত দিয়েছে কিন্তু এটা ধরে রাখতে হবে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি আমরা আবার সৃষ্টির সেরা জাতি কারা বলেন বলেন জোরে বলেন সৃষ্টির সেরা জাতি কারা ও তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে তুমি মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু ও তুমি জালিহিল জব্বার তুমি কাদের গাফফার তুমি জালিহিল জব্বার তুমি কাদের গাফফার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু মুসা নবীরে যখন দুশ্মনেরই বয়ে শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই বয়ে
সিন্ধুকে ভরিয়া দিলে সাগরে ভাসিয়ে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় আল্লাহু আকবার প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় দুশ্মনেরই হাতে তুমি বাঁচাইলে প্রাণ আল্লাহু 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 আকবার বলে সৃষ্টির সেরা জাতি আমাদেরকে আপনাদেরকে বানাইছে আল্লাহ তাআলা আবার হচ্ছে শেষ নবীর উম্মত বানাইছে আবার ঈমানের মতো দৌলত আমাকে আপনাকে দান করছে বলেন সুবহানাল্লাহ তাই যাই হোক চার গুণের প্রথম গুণ আমাদের মাঝে পাওয়া গেল চার গুণের প্রথম গুণ আমাদের মাঝে কি গেল পাওয়া গেল আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ইল্লা তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর তবে চার গুণ যেই মানুষের ভিতরে আছে এই চার গুণওয়ালা বিশিষ্ট মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই বলেন সুবহানাল্লাহ নাম্বার এক ঈমানদার যারা ঈমান আনে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই নাম্বার দুই যারা নেক আমল করে ও মুসলমান ঈমানদার বান্দা যারা ইবাদতদার তারা এরকম ভাবে অন্যায় কাজ করতে পারে না যারা ঈমানদার তারা সুখ খাইতে পারে না যারা ঈমানদার তারা ঘুষ খাইতে পারে না যারা ঈমানদার তারা জিনা করতে পারে না যারা ঈমানদার তারা অন্যায় ভাবে চলতে পারে না যারা ঈমানদার তারা হারাম ভাবে চলতে পারে না যারা ঈমানদার যারা হারাম পর্যায়ে তারা এরকম ভাবে ইনকাম করতে পারে না অর্থাৎ যারা ঈমানদার তারা নামাজি হবে যারা ঈমানদার তারা পর্দা নিশিনে হবে যারা ঈমানদার তারা ভালো হবে যারা ঈমানদার তারা আল্লাহর হুকুম পালন করবে যারা ঈমানদার তারা নবীজির তরিকা মতো চলবে কথা বলেন ঠিক কি না যারা ঈমানদার তারা ভালোভাবে চলবে আল্লাহকে ভয় পাইবে এবং নবীজির তরিকা মতো চলবে কথা বলেন ঠিক কি না তে প্রথম নাম্বার গুণ যারা ঈমানদার দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে যারা নেক আমল করে তো নেক আমল মোটামুটি আমরা যদি করি দুইটা গুণ আমাদের ভিতরে চলে আসলো কয়টা গুণ জোরে বলেন কয়টা গুণ দুইটা গুণ আমরা এটা মনে রাখতে হবে আমরা যে ঈমানদার আমরা যে মুসলমান আমরা যে মুসলিম আমাদের নেক আমল করতে হবে সম্মানিত হাজিরিন কারণ আমরা তো এই কথা বিশ্বাস করি পরকালের প্রতি অর্থাৎ পরকাল সম্পর্কে আমাদের কি ধারণা পরকাল বলতে আমরা কি বিশ্বাস করি নাকি করি না জোরে বলেন করি কিনা হ্যাঁ পরকাল বিশ্বাস করি আমরা মৃত্যুকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি কবরে আযাবকে বিশ্বাস করি জান্নাত বিশ্বাস করি জাহান্নাম বিশ্বাস করি অতএব অর্থাৎ কি করা যাবে না আমাদের দ্বারা অন্যায় কাজ করা সম্ভব না একটা জিনিস মনে রাখবেন কাফের যারা যারা অন্য ধর্মের অর্থাৎ যারা মুসলমান না আমাদের যে মৃত্যুবরণ করতে হবে এটা শুধু আমরাই মানি বিষয়টা এরকম না এটা কিন্তু সবাই মানে যেমন অর্থাৎ দুনিয়াতে যারা আছে মানুষ তারা আল্লাহকে অনেকে অবিশ্বাস করতে পারে নবীকে অস্বীকার করতে পারে এরকম ভাবে কোরআনকে অবিশ্বাস করতে পারে এরকম ভাবে আসমানের সৃষ্টিওয়ালাকে অবিশ্বাস করতে পারে জান্নাত জাহান্নাম পরকাল অবিশ্বাস করতে পারে কিন্তু যত বড় কাফের হোক যত বড় বেদিন হোক যত বড় ইহুদি আর নাসারা খ্রিস্টান হোক যত বড়ই হোক না কেন মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে জোরে বলেন পারে সবার মরতে হবে এটা আমরা সবাই জানি এবং আমরা ছাড়া যেই ধর্মের মানুষ আছে তারাও জানে যে মৃত্যুবরণ করতে হবে অবশ্যই সম্মানিত হাজিরিন তে যাই হোক কি বলতেছিলাম যে চার গুণের দুই গুণ মোটামুটি যদি ইমান ইবাদত করি আমল করি আমরা যদি নামাজি হয়ে যাই আল্লাহর হুকুম অনুযায়ী চলি তাহলে দুইটা গুণ আমাদের মাঝে পাওয়া গেল নি জোরে বলেন গেল নি গেল তিন নম্বরে কি গুণ ওয়াতাওয়াসাউ বিল হক যারা সত্যের তাকিদ করে অর্থাৎ সৎ পথের তাকিদ দেয় সৎ পথে চলো হ্যাঁ এই কথা বলতে গেলেই তো অনেক সময় ইমাম সাহেবের চাকরি জায়গা কথা বলেন ঠিক কিনা এই সত্যের তাকিদ করে সৎ কথা বলে সৎ উপদেশ দেয় ইমাম সাহেব মিম্বার থেকে বৈঠা বৈঠা বলে সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম জিনা করা হারাম মদ খাওয়া হারাম এরকম ভাবে অন্য নারীর দিকে অন্য নারীর দিকে তাকানো হারাম এরকম ভাবে এই কথা যখন মিম্বার থেকে বলতে থাকে তখন ফুস 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 ইমাম সাহেবের পিছনে অর্থাৎ ইমামের বিরুদ্ধে লাইগা যায় এমন লোক আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই
সম্মানিত হাজেরিন না 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 ইমাম সাহেব হক কথা অবশ্যই বলতে হবে হক কথা অবশ্যই বলতে হবে আমার চাকরি পড়ো আমি করব না আমার চাকরির ভয় আমি করব না আমার চাকরি যায় যাক কিন্তু আমার চাকরি গেলে আমার কোনো জবাব নাই কিন্তু আমি যদি ইমামবার থেকে বইছা হক কথা না বলি হক উচ্চারণ না করি হক আওয়াজ না তুলি আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি উচ্চ কথা সৎ উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি বেদাত মুক্ত সমাজ সমাজটাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য সৎ কথা উচিত কথা অবশ্যই বলতে হবে কারণ এটা আল্লাহ পাকের আদেশ কুনকুম খায়রু উম্মতি নুখরি জাতিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলা বলে তোমরাই তো উত্তম জাতি তোমাদেরকে প্রেরণ করা হয়েছে তোমরা সৎ কাজের প্রতি আদেশ করবা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে নিষেধ করবা এটা আমার দায়িত্ব এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে আপনার উপর দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে এই জন্য একটা মানুষ অন্যায় কাজ করতেছে আপনি দেইখা চুপ করে থাকতে পারবেন না আপনার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী সেটার প্রতিবাদ করতে হবে এবং সত্য কথাটা তার সামনে তুলে ধরতে হবে কথা বলেন ঠিক কিনা আর যদি মনে করি না আমি পাঁচ ওয়াক্ত নামাজ করি আমি কোরআন শরীফ একটু পড়তে পারি আমি বৈশা বৈশা জিকির আজগার করব আমার আর দাওয়াত দেওয়ার দরকার নাই মানুষকে বুঝানোর দরকার নাই না 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 তাহলে তো অমন হয়ে যাবে এক সময় এক নবীর আমলে এক সময় একজন লোক ছিল লোক ছিল অনেক বুজুর্গ অনেক বছর যাবত ইবাদত করতেছে এমন ইবাদত করছে আল্লাহ তাআলার এত নৈকট্য অর্জন করছে অর্থাৎ অনেক কাছাকাছি চলে গেছে আল্লাহ পাকের জিব্রাইল আমিনকে ডাক দিয়েছে আল্লাহ তাআলা ও জিব্রাইল আমিন আসো যাও দুনিয়াটাকে উল্টায় দিয়ে আসো ওই গ্রামটাকে ওই এলাকাটা উল্টায় দাও জিব্রাইল আমিন যখন এই আদেশ পাইছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে উল্টায় দিতে আইসা দেখে এত বড় একজন বুজুর্গ আছে এখানে এত বড় একজন বুজুর্গ আছে যার জীবনে গুনাহ নাই সহজে কি গুনাহ তো মোটামুটি অর্থাৎ গুনাহ ইচ্ছাকৃতভাবে করে নাই তা আল্লাহ তাআলার কাছে আবার গেছে আল্লাহ আমি তো গিয়েছিলাম ওই এলাকা উল্টাই দিতে ওই গ্রাম উল্টাই দিতে ওই এলাকা উল্টাইতে পারি না কই কেন ওই এলাকার ভিতরে একজন আবেদ আছে একজন বুজুর্গ আছে একজন তোমার বন্ধু আছে আল্লাহ তাআলা বলেছেন ওই বন্ধু সহ অর্থাৎ ওই আবেদ সহ ওই বুজুর্গের সহই তুমি উল্টাই দাও নাউজুবিল্লাহ কেন কেন কারণ সে নিজে একা হয়ে বৈসা রইছে অন্যজনকে দাওয়াত দেয় নাই নিজে বৈসা রইছে নিজে আমল করতেছে অন্যজনকে দাওয়াত দেয় নাই অন্যজন যে এরকম ভাবে খারাপ কাজ করতে করতে জাহান্নামের পথে চলে যাইতাছে জান্নাত পথ জান্নাতের পথ থেকে দূরে সরে গেছে এরকম ভাবে দাওয়াত দেয় নাই না দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজির অতএব এই জন্য ওই ভয়ই তো আমরা বলি যে আমরা যেটা করব নেক কাজ করব অন্যজনকে আদেশ দিব এরকম ভাবে নেক কাজ করব অন্যজন দাওয়াত দিব আমরা খারাপ কাজ যেটা মনে করব যে ওটা খারাপ কাজ কোরআন হাদিসের দলিল দিয়া তাহলে অন্যজনকে এটা বুঝাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কিছু কথা কিছু মানুষের উপর দিয়া চইলা যায় এতে আপনারা রাগ করেন আর বেজার হন তাতে কিছু আসে যায় না কিন্তু উচিত কথাটা আর হক কথাটা না বললে কে রাগ করবে জোরে বলেন কে রাগ করবে সম্মানিত হাজিরিন এই জন্য না আপনার সাধ্য অনুযায়ী একটা খারাপ কাজ আপনার সামনে চলতেছে আপনার সাধ্য অনুযায়ী আপনার যদি শক্তি থাকে আপনি সেটা হাত দিয়ে ফিরাইবেন যদি এই শক্তি না থাকে জবানের শক্তি থাকে জবান দিয়া বলবেন যদি এটাও না থাকে অন্তরে কিনা এটাও যদি না থাকে অন্তর অন্তরে কি করবে কিনা করবে সম্মানিত হাজিরিন এই জন্য কি আল্লাহ তাআলা সূরার ভিতরে কি বলতেছে যে তিন নম্বরে যারা কি করে সৎ কাজের আদেশ করে আচ্ছা সৎ কাজের আদেশ করলে হইব নাকি নিজে সৎ পথে চলতে হইব জোরে বলেন জোরে বলেন নিজে চলতে হইব নিজে চলতে হইব অর্থাৎ তিনের ভিতরে দুই এমনি আছে অর্থাৎ সৎ কাজের আদেশ বুঝাইছে আগে নিজে সৎ হইয়া এরপরে সৎ কাজের আদেশ করতে হবে এই সৎ কাজের তাকিদ যে ব্যক্তি দিবে তার ভিতরে আরেকটা গুণ চলে আসলো কয়টা গুণ আসলো গুণ কয়টা আসলো ছাত্র বড় কয়টা আসলো তিনটা আর আর বাকি থাকে কয়টা আর কয়টা ওই একটা কি ওয়াতাওয়াসাউ বিস সবর এবং যারা ধৈর্যের তাকিদ করে এবং যারা কি করে ধৈর্যের তাকিদ করে
এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী কাল যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ প্রত্যেকদিন আপনাদের সামনে আসি অনেক সময় বারবার হয়তোবা দেখা সাক্ষাৎ হওয়ার কারণে অনেক সময় অন্যরকম লাগতে পারে আর রোজা রাখা আশাটা একটু মোটামুটি দূর থেকে আসি যেহেতু নিজের একটু দেখতে হয় গতকালকে আবার হুজুর আমার মাদ্রাসায় ইফতার মাহফিল ছিল তো সারা দিন কষ্ট হয়েছে রাতে অনেক পর্যন্তই কষ্ট হয়েছে তারাবির পরও এরপর বাড়িতে তেমন ঘুমাইতে পারি নাই যাই হোক আপনারা হয়তোবা জানি না আলোচনায় কতটুকু বুঝেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন ইনশাআল্লাহ দোয়া করবেন সামনে থেকে যেন আরো ভালোভাবে আপনাদেরকে নিজে বলতে পারি এবং আপনাদেরকে বুঝাইতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া সহি তরিকা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সকলেই মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي يهدني اللهم اغفر لي يهدني اللهم اغفر لي للمؤمنين يا رب العالمين مهيان شرب شكر من الله الله روزا رايكا مغفرة الدور دينير پنچم نمبر ديني الله تمار غوري بويشا الله تمار كلام پاك كي سامنا راكي كيسو حالو تنار چشتا كلام الله بول ترودي ہوئے تاكلي خما كوريا دي হাদিয়াটা লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে তুমি পৌঁছায় দাও ইয়া মাওলানা করিম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নর নারী অন্ধকার কবরে চইলা গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও ইয়া রাব্বুল আলামিন আমাদের ডানে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের ডানে অর্থাৎ মাদ্রাসা মসজিদের পাশে যে কবরস্থান আছে আল্লাহ এই কবরস্থানে যারা শহীদ আছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে তুমি আর হাদিয়াখানা পৌঁছায় দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন খাস করে এখানে যারা হাত তুলেছে আল্লাহ অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে মেহরবানি করিয়া তাদের প্রত্যেকের কবরে তুমি ইহার হাদিয়াখানা পৌঁছায় দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ রমজান মাসকে উসিলা কইরা তো তুমি সবার কবরে আযাব মাফ করে দিছো আল্লাহ এখানে যারা বইসা বইসা আমিন আমিন বলতেছে অনেক মা বোনেরাও ওই পাশে বইসা বইসা আমিন আমিন বলতেছে আল্লাহ আমাদের আমিন কে উসিলা কইরা আমাদের দোয়া মুনাজাত কে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ আল্লাহ আমরা বলতেছি আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে যেহেতু আজাব তুমি মাফ করে দিছো রমজান মাস কি উসিলা কইরা কিয়ামত পর্যন্ত তুমি আর আজাব চালু করে দিও না গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের কোনো যোগ্যতা নাই জানি না কেমনে চাইলে তুমি দিবা আল্লাহ কেমনে চাইলে তুমি খুশি হইয়া আমাদেরকে দান করো আল্লাহ চাওয়ার মতো তৌফিক তুমি আমাদের সবাইকে দান করিয়া দাও কিন্তু এই আশায় তো বলতে পারি এই আশা নিয়ে তো বলতে পারি আল্লাহ রোজা রাখে আমিন আমিন বলতেছি আর তোমার কাছে ভিক্ষা চাইতেছি আল্লাহ মানুষের কাছে রোজার মাসে গেল মানুষ এত সহজেই ফিরত দেয় না আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ মানুষ ফিরায় দেয় না আর রমজান মাসে রোজাদাররা তোমার কাছে আমিন আমিন বলতেছে আল্লাহ ভিক্ষা চাইতেছে তুমি কেমনে ফিরত দিয়া দিবা গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদেরকে খালি হাতে ফিরত দিয়া দিও না আল্লাহ আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ জেনে বুঝে শুনে না শুনে ইচ্ছা অনিচ্ছায় দিনের আলোতে রাতের অন্ধকারে আল্লাহ যত গুনাহ করেছি গো মালিক
আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ তোমার গফফার নামের সিফাতের দিকে তাকাইয়া জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম মাওলা মোরা পড়িয়া আল্লাহ মেহরবানি করিয়া তুমি আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ জানি না কার মনে কি আসে মনে নেক আশাগুলি পূরণ করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন অনেকে বিপদের মধ্যে আছে আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন অনেকে পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি দূর করিয়া দাও আল্লাহ যাদের আল্লাহ বালা মুসিবত তুমি আমাদের সবার উপর থেকে দূর করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন অনেকে ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দান করিয়া দাও আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে কবুলার মঞ্জুর করিয়া নাও আল্লাহ এই মসজিদ মাদ্রাসার স্টাফদেরকে কবুলার মঞ্জুর করিয়া নাও ছাত্রদেরকে কবুলার মঞ্জুর করিয়া নাও এলাকাবাসীদেরকে কবুলার মঞ্জুর করিয়া নাও এই এলাকার ভিতরে তোমার খাস রহমত বরকত দান করিয়া দাও আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ তুমি এই রমজান মাসকে উসিলা করে আমাদের দোয়া মুনাজাতকে কবুলার মঞ্জুর করিয়া নাও রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়